আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, মকবুল শেখ 90 বছর বয়সে পুত্র মুক্তার হোসেন, দুই কন্যা মাকসু ও সুমি এবং মুন্সিগঞ্জের বালিগাঁওয়ে একটি বাড়ি রেখে মারা যায়। মুক্তার হোসেন দানপত্র দলিল অনুযায়ী বাড়িটির মালিকানা দাবি করে। দুই বোন আপনাকে জানায় যে দলিলটি প্রতারণামূলক। তাদের পিতা যখন অজ্ঞান অবস্থায় ছিল তখন তার আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। মুক্তার হোসেনের বোনদের পরামর্শ দিন, তাদের আইনগত কী প্রতিকার রয়েছে, সংশ্লিষ্ট আইনের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করুন। আমাদেরকে তাহলে উত্তর দিতে হলে প্রথমেই ঘটনাটি খুব ভালোভাবে বুঝতে হবে এবং তারপরে আমাদেরকে বুঝতে হবে যে কী চাওয়া হয়েছে। মকবুল শেখ একজন ব্যক্তি যে 90 বছর বেঁচে ছিল, 90 বছর বয়সে সে মারা গিয়েছে। যখন সে মারা যায় তখন সে এক পুত্র ও দুই কন্যা রেখে সে মারা যায় এবং তার মুন্সিগঞ্জের বালিগাঁওয়ে একটি বাড়ি ছিল, সেই বাড়িটি রেখে সে মারা যায়। এখন স্বাভাবিকভাবে সেই বাড়িটি তার 3 সন্তানের মধ্যে আইন অনুযায়ী বন্টক হবে। এই প্রশ্নে যেহেতু মকবুল শেখের স্ত্রীর কথা কোথাও লেখেনি, সেহেতু আমি ধরে নিচ্ছি যে মকবুল শেখের স্ত্রী নেই, অর্থাৎ তার ওয়ারিশ হিসেবে এক পুত্র ও দুই কন্যা রয়েছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে তার যে একমাত্র ছেলে মুক্তার হোসেন, সে একটি দানপত্র দলিল দেখিয়ে সে বাড়ির মালিকানা দাবি করছে। সে বলছে যে তার পিতা বেঁচে থাকতে তাকে দানপত্র দলিলের মাধ্যমে বাড়ির মালিকানা দিয়ে গিয়েছে। এখন এমত অবস্থায় তার যে দুই বোন অর্থাৎ মাকসু ও সুমি, এই দুজন এসে আপনার কাছে পুরো ঘটনাটি বলেছে এবং তারা এটাও বলেছে এই দানপত্র দলিলটি প্রতারণামূলকভাবে তৈরি করা হয়েছে। তাদের পিতা যখন অজ্ঞান ছিল সে অজ্ঞান অবস্থায় পিতার আঙ্গুলের ছাপ নিয়ে এই দলিলটি প্রতারণামূলকভাবে তৈরি করা হয়েছে। তো ঘটনা এখানে শেষ। এই পর্যন্ত ঘটনা এসে এখন প্রশ্নে চাওয়া হয়েছে, এমত অবস্থায় আপনি মুক্তার হোসেনের যে দুই বোন, সেই দুই বোনের জন্য কী পরামর্শ দিবেন, তাদের জন্য কী প্রতিকার আছে সেই ব্যাপারে আপনি পরামর্শ দিবেন এবং যেই আইনের বলে আপনি তাদেরকে প্রতিকার দিবেন সেই আইনের উদ্ধৃতি দিয়ে আপনাকে বর্ণনা করতে বলা হয়েছে। তাহলে আমরা সরাসরি প্রতিকারে চলে যাই। আপনারা উত্তর লেখার সময় অবশ্যই প্রথমে ঘটনার যে মূল ঘটনাটি সেটি লিখবেন এবং তারপরে প্রতিকার লেখা শুরু করবেন। আমি এখানে উত্তরে প্রথমে মূল ঘটনা দিয়েছি এবং তারপরে প্রতিকারসমূহ দিয়েছি। এখানে আইনজীবী হিসেবে আপনারা একাধিক পরামর্শ দিতে পারেন। যে প্রতিকারগুলো রয়েছে, প্রথম প্রতিকার হচ্ছে যে মুসলিম আইনে দান বা হেবা এর প্রধান শর্ত হলো দখল প্রদান, অর্থাৎ দখল ব্যতিরেকে যে দান করা হয় তা শুরু হতেই বাতিলযোগ্য হিসেবে গণ্য। এখানে যেহেতু মুক্তার হোসেন তার পিতার মৃত্যুর পর দানপত্র দলিল অনুযায়ী বাড়িটির মালিকানা দাবি করছে, বিধায় বলা যায় যে মুক্তার হোসেন তার পিতা বাড়িটির দখল অর্পণ করে নাই আর সে কারণে দানপত্র দলিল কার্যকর হতে পারে না এবং এক্ষেত্রে মুক্তার হোসেনের বোনদের বাটোয়ার মোকদ্দমা দায়েরের পরামর্শ দেওয়া যায়, যা দেওয়ানি কার্যবিধির 54 ধারা সহ আদেশ 20 নিয়ম 18 অনুসারে দায়ের করতে হয়। আচ্ছা, প্রথম যে প্রতিকারটি এটি আমরা খুব ভালোভাবে বুঝে নিই। খুব সুন্দরভাবে আমি বলে দিয়েছি যে আমাদের মুসলিম আইনে যেই হেবা বা দানপত্র তৈরির বিধান রয়েছে সেটির প্রধান এবং প্রথম শর্তই হচ্ছে যে যার বরাবরে দানপত্র তৈরি করা হবে তাকে সেই সম্পত্তির মালিকানা বুঝিয়ে দিতে হবে। এখন যেহেতু মকবুল শেখ তার ছেলেকে বাড়ির মালিকানা বুঝিয়ে দেয়নি, সেহেতু বুঝাই যাচ্ছে যে যে দানপত্রটি মুক্তার হোসেন দেখাচ্ছে সেই দানপত্রটি আসলে শুরুতেই বাতিল হয়ে গিয়েছে। আর যেহেতু দানপত্র দলিলটি শুরু হতেই বাতিল হিসেবে গণ্য, সেহেতু দানপত্র দলিল কার্যকর হতে পারে না এবং এক্ষেত্রে মুক্তার হোসেনের বোনেরা বাটোয়ারার মোকদ্দমা দায়ের করতে পারবে, যা দেওয়ানি কার্যবিধির 54 ধারা এবং আদেশ 20 এবং নিয়ম 18 অনুসারে দায়ের করতে হয়। এ হচ্ছে একটি প্রতিকার। আরও একটি প্রতিকার রয়েছে, মুক্তার হোসেনের বোনদের উপর দানপত্র দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা মোতাবেক মোকদ্দমা দায়েরের পরামর্শ দেওয়া যায়। কেননা উক্ত দানপত্র দলিল বাতিল না করলে উহা মাকসু ও সুমির ভবিষ্যতের গুরুতর ক্ষতির কারণ হবে।
আইনের বিধান হলো জালিয়াতি বা প্রতারণা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কোনো দলিল আপন শক্তি ও মর্যাদায় কার্যকর থাকবে। কাজেই উক্ত প্রতারণামূলকভাবে সৃষ্ট মুক্তার হোসেনের দানপত্র দলিল বাতিলের জন্য বন্দের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা মতে মোকদ্দমা দায়ের করতে হবে। এখানে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, যখনই প্রশ্নে বলা হবে যে আইনের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করুন, তখনই বুঝবেন যে আইনে যে বিষয়টি লেখা রয়েছে সেই বিষয়টি আপনার উত্তরপত্রে লিখে দিতে হবে। যেহেতু আইনের উদ্ধৃতি চেয়েছে সেহেতু আমি এখানে উল্লেখ করে দিয়েছি, এখানে বলে দিয়েছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য, যার যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে যে তেমন দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় তবে তা তার গুরুতর ক্ষতির কারণ হবে, তবে সে তা বাতিল ও বাতিলযোগ্য ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করতে পারে এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে তেমন রায় প্রদান করতে এবং উক্ত দলিল বিলুপ্ত হিসেবে ত্যাগ করার নির্দেশ প্রদান করতে পারেন। এই পয়েন্টটিও খুব সহজভাবে বোঝা যাচ্ছে যেহেতু একটি দলিল প্রতারণামূলকভাবে তৈরি করে সেটা দিয়ে বাড়িটির মালিকানা দাবি করা হচ্ছে, সেহেতু ওই দলিলটি বাতিল করা খুবই প্রয়োজন এবং এই জন্য মুক্তার হোসেনের যে বোনরা রয়েছে সেই বোনরা চাইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা মোতাবেক দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। তো এখানে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে যে যদি দলিল রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, অর্থাৎ যেই দলিলটি প্রতারণামূলকভাবে মুক্তার হোসেন তৈরি করেছে সেই দলিলটি সে আবার রেজিস্ট্রেশনও করেছে, যদি এরকম হয়ে থাকে তাহলে দলিল বাতিল ঘোষণা হওয়ার পর ওই দলিলটি যেই অফিসে রেজিস্ট্রি হয়েছিল সেই অফিসে অফিসারের নিকট ডিগ্রির একটি কপি পাঠাতে হবে এবং ওই অফিসের যে অফিসার সে দলিলের নকলে দলিলের বিলুপ্তির বিষয়টি লিপিবদ্ধ করে রাখবেন। আজকের লেকচারটি এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লেকচারে। যদি আমার লেকচারগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, শীঘ্রই আপনাদের জন্য আরও লেকচার নিয়ে আসবো। আপনারা প্রত্যেকেই পরীক্ষাতে খুব ভালো করবেন এই আশা রাখছি। আল্লাহ হাফেজ।